আমার জানা মতে আপনি হানাফি মাজহাবের একজন আলেম, আমি জানতে চাই ইমাম আবু হানিফা সহ চারজন ইমামের উক্তিগুলো বুঝিয়ে বলবেন, সহি হাদিস মানলে কি হানাফি মাজহাব থেকে বের হয়ে যাবে? কোশ্চেন কালেও না, চার মাজহাবের চার ইমাম সহি হাদিসকেই তারা নিজেদের মাজহাব রূপে ঘোষণা করে গেছেন। এজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হানাফি শাফি হাম্বলি মালিকি এরাই আসল আহলে হাদিস। কারণ এই ইমামরা যেভাবে বুঝেছেন এইভাবে বর্তমান যুগের কারো বুঝার সেই শক্তি সামর্থ্য নাই। আমরা তো দেখি এখন আমাদের ভাইরা যারা এইভাবে দাবি করেন, হাদিসের আমলের দাবি করেন, তারা তাদের অবস্থা দেখলে তারাই ১৯ দল, ১৯ রকম, তো তার থেকে তো ৬০ দল হওয়াই ভালো ছিল, ঠিক না? হানাফি শাফি মালিকি আমাদের ৬০ তো ভালো ছিল, এখন এই ৪ থেকে বাইর হয়ে ১৯ দল, সামনে আরো কয় ১৯ বের হয়, পাতি পুতি এদের দুই চারটা কিছু পড়াশোনা করে উনি এক ইমাম, বুঝলেন না? অতএব আসলে এই জন্য আগের ইমামরা ওনারা যে ভাস্ট নলেজ ওনাদের ছিল, এক এক ইমাম শাফরি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ প্রায় ১০ লক্ষ হাদিসের হাফেজ, তারপরে ইমাম মালিক হাদিসের হাফেজ এক একজন, ইমাম আবু হানিফা তো ওনাকে বলা হয়তো উনি হলো আন্নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা, ইসলামী আইন শাস্ত্রে সব ইমাম শুদ্ধ সব মানুষ ইমাম আবু হানিফার পরিবারভুক্ত, এই রকম জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এবং এক একজনের ইবাদত বন্দিগি এই রকম ছিল সারা রাত এদের আল্লাহর সামনে দাঁড়ানো সালাতের মধ্যে, সে ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, এদের ইবাদত বন্দেগীর বরকতে আল্লাহ এদেরকে মুসলিম জাহানে এরকম চিরস্মরণীয় করে দিয়েছেন। এদের এক একজনের জীবনী গাঁটলে হতবাক হয়ে যেতে হয়। যাই হোক, আমরা সবাই প্রকৃত মুসলমান, হানাফিরাও আহলে হাদিস, হাদিস মানে কোরআন মানে, শাফিরাও হাদিস মানে কোরআন মানে, হাম্বলি মালিকি সবাই কোরআনও মানে হাদিসও মানে, এবং ভালোভাবে মানে, ভালোভাবে মানে। আমরা কারোর সাথে দুশ্মনী নাই, আহলে হাদিস ভাইদের সাথেও না, হানাফি ভাইদের সাথেও না, অন্য শাফি মালিকি অন্য আরো যদি কোনো গ্রুপ থাকে কারোর সাথে আমাদের দুশ্মনী নেই, যতক্ষণ সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করেছে ততক্ষণ তার সাথে আমার কোনো দুশ্মনী থাকতেই পারে না, থাকলে আমি আল্লাহর কাছে জাহান্নামী হওয়ার একটা কাজ করে তাহলে গেলাম, যদি ওই ডিভাইডটা করি। মুসলিমকে আপনি আমিন জোরে বলেন, আসতে বলেন, বুকে হাত বাঁধেন, নিচে বাঁধেন, রফেই দেন, করেন না করেন, আসো ভাই এক মসজিদে সবাই নামাজ পড়ো, এক মসজিদে আপনি এটা দিবেন হানাফি মসজিদ, উনি দিব আহলে হাদিস মসজিদ, পাইছেনটা কি আপনারা? এটা এই যে যারা মসজিদ বানায়, মসজিদ প্রসঙ্গে তো আয়াতটা, যারা মসজিদ বানায় বানাইবার মধ্যে তাদের মতলবে অনেক কিছু থাকে, তন্মধ্যে একটা হলো ওয়াতাফরিকুম বাইনাল মুমিনিন, ওয়াতাফরিকুম বাইনাল মুমিনিন, এটা ১০৭ নম্বর আয়াত সূরা তাওবার, যারা মসজিদ বানায় দেরারান মুমিনদের ক্ষতির জন্য, অকুফরান কুফরিকে প্রমোট করার জন্য, ৩ নম্বর উদ্দেশ্য তাফরিকান বাইনাল মুমিনিন মুসলিমদের মধ্যে বিভাজন তৈরির জন্য, তাহলে এই পয়েন্টটা তো আমাদের ওই সব মসজিদ পড়ে যাবে যে মসজিদের নাম হয় হানাফি নাহলে আহলে হাদিস, আহলে হাদিস বললো তাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে তাফরিক করলেন, কিসের আহলে হাদিস কিসের হানাফি, আল্লাহর ঘর সবার জন্য, ঠিক না ভাই? ঠিক, তাহলে আপনি যদি বলেন এটা হানাফি, যদি বলেন এটা আহলে হাদিস, তাহলে এই আয়াতে যেটাকে আল্লাহ তাআলা মুনাফিকদের সেপথ রূপে বর্ণনা করছেন, ওয়াতাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে এরা বিভেদের বীজ বপন করে এইসব কর্ম করে, তাহলে তো সূরা আত-তাওবার ১০৭ নম্বর আয়াতটা পড়ে নিন, কয় নম্বর আয়াত? ১০৭, কোন সূরা? তাওবা, সূরা তাওবা, এটা দেখে নেবেন কি বলতেছে আল্লাহ তাআলা, ১০৭ নম্বর আয়াত, যে মুমিনদের মধ্যে বিভাজন তৈরি হয় এমন কোন কর্ম আমরা করতে পারি না, মসজিদ মাদ্রাসা এমন কোন নাম আমরা দিতে পারি না যার দ্বারা আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে একটা বিভাজন ডিভিশন তৈরি হতে পারে।